তো সেখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এডিট করার আগের ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি তো রেজাল্টটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এডিটিংটা আমি করে নিয়েছি মাত্র এক ক্লিকে তো আপনারা চাইলে আপনাদের যে কোনো নর্মাল ফটোকে এরকম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এরকম সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন খুবই সিম্পল একটা ট্রিক একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন তো কীভাবে কী কী করতে হবে তো সবার আগে গেছে আপনাদের স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করতে হবে ঠিক আছে সিম্পলি আপনারা পিকচার সার্চ করবেন প্লে স্টোরে খুব সহজেই দিয়ে দেবে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিকচার ওপেন করবেন তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা চলে আসলো তো সবার আগে আপনারা এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো এবার আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের ফটোর পিছনে লাগাতে চান ঠিক আছে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়েছি আপনারা চাইলে এটা চুজ করতে পারেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে এই ব্যাকগ্রাউন্ডের লিংক দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা চুজ করবার কি করবেন এখানে প্রথমে সবার আগে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে সবার আগে ইফেক্ট দেখতে ইফেক্টে ক্লিক করবেন তো তারপরে এখানে সবার আগে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নেবেন তো তার জন্য এখানে ব্লারের অপশানে যাবেন এখান থেকে ব্লারের অপশানে ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেবেন এখানে সাত বা আট পার্সেন্টের আশেপাশে রেখে দেবেন তো এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন তারপর উপরে টিক টিকমার ক্লিক করে দেবেন তো তারপর ইফেক্টে আবার ক্লিক করবেন তো তারপর গেছিস এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করবেন এই যে সিম্পল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে একদম লাস্টে চলে যাবেন এখানে স্যাচুরেশন নামে একটা অপশান দেখতে পারবেন তো এই যে লাস্টে স্যাচুরেশন এখানে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেবেন এখানে আমি নব্বই বা পঁচান্ন নব্বই পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো আপনারাও এটা রাখবেন তো তারপর উপরে টিকমার্ক করে ব্যাকে চলে যাবেন তো তারপর গিয়ে সেবার আমরা ফটোটা অ্যাড করব তো তার জন্য এখানে নিচের টুলসগুলো থেকে এখানে অ্যাড ফটো দেখতে পারবো এখানে ক্লিক করে দেবো তো একইভাবে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো এবার আপনারা যে ফটোটাকে বসাতে চান এখানে তো সেই নর্মাল ফটোটা বসিয়ে নেবেন তো আমি এখান থেকে একটা ফটো বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গিয়ে সেখানে কিন্তু একটা ফটো চলে এসেছে তো আপনারা সিম্পলি ফটোটা আসার পর কী করবেন এখানে নিচে দেখতে পারবেন রিমুভ বিজি তো সিম্পলি এখানে ক্লিক করবেন তো তারপর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনার সিম্পলি বড় করে আপনাদের যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারাও কিন্তু দেখা দেখে এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন তো এইভাবে সেট করার পর উপরে সিম্পলি টিকমার্ক তো এখানে টিকমার্ক ক্লিক করে দেবেন তো এখানে আমাদের ফটোটা চলে আসলো আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বসে গেল তো এবার আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটাকে একটা হাইলাইট করবো তো তার জন্য এখানে অ্যাডজাস্টের অপশান দেখতে পারবো টুলস এখানে ক্লিক করবো তো তারপর এখানে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে দেবো তো এখান থেকে আমরা সবার আগে কন্টাস্টটাকে একটু প্লাস করে দেবো আমাদের ফটো অ্যাকর্ডিং এখানে বাহান্ন পার্সেন্ট আশেপাশে রেখে দিচ্ছি তো তারপরে ওখানে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করে দেবো এই যে ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম টিকমার ক্লিক করে দেব তারপরে এখানে ক্ল্যারিটিটাকে ক্লিক করে এখানে ক্ল্যারিটিটাকে হালকা প্লাস করবো ষাট বা পঁয়ষট্টি পার্সেন্ট আশেপাশে আর ক্লিক করে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো এখানে তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট আশেপাশে তো তারপর গিয়ে সেখানে আমরা লাস্টে টেম্পারেচার অপশান পেয়ে যাবো এখানে ক্লিক করে এটাকে হালকা একটু মাইনাস করে দেবো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখতে পাচ্ছেন একটু নীল ইফেক্ট চলে আসছে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এইভাবে জিনিসটা সেট করে উপরে টিকমার টিকমার ক্লিক করে দেবেন তো এবার আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য এই যে ইফেক্ট লেখা এখানে সিম্পলি ক্লিক করে দেব তো তারপরে এখানে এফএক্স দেখতে এফএক্স এফেক্সে ক্লিক করে এখানে আমরা সিম্পলি শার্পেন নামে একটা ইফেক্ট দেখতে পারবো এখানে ক্লিক করে দেব তো তারপর কিন্তু ফটোতে দেখতে পারবেন এইচডি কোয়ালিটির একটা ইফেক্ট চলে যাবে এইচডি আর হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আপনারা চাইলে অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিতে পারেন এছাড়া কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবে তো এখানে আমি ষাট পার্সেন্ট আশপাশে রেখে দিচ্ছি তো তারপর সিম্পলি উপরে টিক মার ক্লিক করে দেবো তো তারপর गाइस এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে তো এবার আমাদের ফটোটাকে ইনাউন্স করতে হবে তো তার জন্য এখানে সিম্পলি টুলসের ক্লিক করবো তো তারপরে যে এআই আই ইনান্স এখানে ক্লিক করে দেবো তো কয়েক সেকেন্ড কিন্তু লোডিং রেখে আর অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করেই কাজটা করবে তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে আপনারা ফটোর রেজুলেশনটা দেখতে পারবেন কোয়ালিটিটা দেখতে পারবেন কতটা হাই কোয়ালিটি হয়ে যায় এখানে কিন্তু কোনো রিমিনিউ ইউজ করা লাগবে না সম্পূর্ণ কিন্তু পিকচার দিয়ে আমরা জিনিসটা করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহান্স হয়ে গেছে তো নিচের ইনডেন্সিটিটাকে হান্ড্রেড পারসেন্ট করবেন তো তারপরে এখান থেকে কিন্তু আফটার বিফোর দেখে নিতে পারবেন যে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহান্স হয়ে গেল তো এইভাবে জিনিসটাকে সেট করে উপরে টিকমার টিকমার ক্লিক করে দেবেন তো এবার আমাদের ফেসের কালারটা একটু পরিষ্কার করতে হবে তো তার জন্য এখানে এর অপশান দেখতে পারবো রিটাচে ক্লিক তো আবার অনেকগুলো টুলস অপশান থেকে এখানে আমরা স্ক্রিন টোনে যাব স্ক্রিন টোনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার শো করবে এখানে কালার অ্যাডজাস্টে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিক মার্ক করে দেবেন তো তারপর সাইডে অটো অটোতে ক্লিক করে দেবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন তো আপনারা আপনাদের ফটো একর্ডিং সেট করে নেবেন তো আমি এখানে ষাট পার্সেন্ট আশেপাশে রেখে দিচ্ছি তারপর উপরে টিক টিকমার ক্লিক করে দেবো তো তারপর গিয়ে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিট ক্লিকিং হয়ে যাবে তো তারপর সিম্পলি উপরে আবার টিক মার্ক ক্লিক করে দেবেন তো কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা ইনান্স হয়ে গেছে এছাড়াও কিন্তু ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল তো এইভাবে আপনারা জিনিসটা করে নিতে পারবেন তো তারপরে এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন সেভের আইকান এখানে ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গেছে আপনার এই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন